नमस्कार, আমি পার্থরাজ মিশ্র, শিক্ষক অমর শ্রী রঘুনাথ হাই স্কুল। আপনাদের সবাইকে আজ আরো একবার অ্যারাইজ এন্ড আয়োদের ক্লাসরুমে স্বাগত জানাই। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, বিশেষত নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের জন্য ক্লাসটা উপস্থাপন করব। প্রথমে সবাইকে শুভ বিজয়া এবং অগ্রিম দীপাবলির আন্তরিক শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের জন্য নবম শ্রেণীর প্রাকৃতিক ভূগোল অধ্যায়ে ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় অধ্যায়ের দ্রাঘিমা রেখা ও দ্রাঘিমাংশ এই বিষয়টার উপরে আলোচনা করব। তোমরা জানো আমি এর আগের দিন ক্লাস নাইনের যে ভিডিও ক্লাস তোমাদের জন্য করেছিলাম অ্যারাইজ এন্ড অ্যারাইভের ক্লাসরুমে, সেই ক্লাসে কিন্তু আমি অক্ষরেখা এবং অক্ষাংশ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব দ্রাঘিমা রেখা এবং দ্রাঘিমাংশ এই বিষয়টার উপরে। তোমাদেরকে একটুখানি বলে রাখি, এই যে ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়, এই যে অবস্থান নির্ণয় এই ব্যাপারটা আসলে কি? অবস্থান হচ্ছে ব্যাপারটা এরকম যে আমাদের পৃথিবীর আকৃতি গোল, এই গোলাকার পৃথিবীতে আমরা কোন স্থান বিন্দুর যদি অবস্থান নির্ণয় করতে চাই, পৃথিবীর আকৃতি যেহেতু গোল, তোমরা দেখতে পাচ্ছ এই গ্লোবটাতে, এই গোলাকার পৃথিবীতে যদি আমরা কোনো বস্তুর অবস্থান নির্ণয় করতে চাই, তাহলে আমরা রৈখিক দূরত্বের সাহায্যে সেটা করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কৌণিক দূরত্বের সাহায্য নিতে হবে। এটা কিন্তু আমি প্রথম দিনের ক্লাসে বলেছিলাম, এই যে কৌণিক দূরত্বের সাহায্য নিতে হবে, এই কৌণিক দূরত্বের সাহায্য নিতে গেলে আমাদের দু ধরনের কাল্পনিক রেখা সাহায্য নিতে হয় বা দু ধরনের রেখা আমাদের কল্পনা করতে হয়। তার মধ্যে প্রথম যে রেখাটি আমরা আলোচনা করেছিলাম, যে রেখাটি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, যে রেখাটি বৃত্তাকার, তাকে আমরা বলেছিলাম অক্ষরেখা। আর যে রেখাটি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত, এই যে অর্ধবৃত্তাকার রেখা, এইগুলোকে আমরা বলছি দ্রাঘিমা রেখা। তাহলে পূর্ণ বৃত্তাকার পূর্ব পশ্চিমে বিস্তৃত অক্ষরেখা, পূর্ণ বৃত্তাকার পূর্ব পশ্চিমে বিস্তৃত অক্ষরেখা এবং অর্ধবৃত্তাকার উত্তর দক্ষিণে বিস্তৃত দ্রাঘিমা রেখা, এই দুটো রেখার যে ছেদ বিন্দু, এই যে দেখো এইখান দিয়ে নিরক্ষরেখা প্রসারিত, এইখান দিয়ে দ্রাঘিমা রেখা প্রসারিত, তাহলে নিরক্ষরেখাটা অক্ষরেখা, তাহলে এই যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার ছেদ বিন্দুগুলো হচ্ছে এক একটা জায়গার অবস্থান। তাহলে অবস্থান আর কিছু নয়, অবস্থান হচ্ছে আমরা যে পূর্ব পশ্চিমে বিস্তৃত বৃত্তাকার অক্ষরেখার কল্পনা করেছি এবং উত্তর দক্ষিণে বিস্তৃত অর্ধবৃত্তাকার দ্রাঘিমা রেখার কল্পনা করেছি, এই দুটি রেখা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার ছেদ বিন্দুটি হবে কোনো বস্তুর অবস্থান। এইভাবে আমরা ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় করতে পারি। তাহলে গত দিনের ক্লাসে আমরা অক্ষরেখা সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছি, তা এবং আজকে যদি আমরা দ্রাঘিমা রেখা এবং দ্রাঘিমাংশ ব্যাপারটা বুঝে নিতে পারি, তবেই কিন্তু আমরা ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় সহজে করতে পারব। এবং তোমাদের আগে এটাও বলেছি যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা পৃথিবীতে কোথাও নেই, এটা শুধুমাত্র আমরা অবস্থান নির্ণয়ের জন্য কল্পনা করে থাকি। এবারে ক্লাসটার শুরুতেই তোমাদেরকে একবার অনুরোধ করব, আমার সকল সম্মানীয় দর্শক মণ্ডলীর কাছে আমি অনুরোধ রাখব, আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আলোচনায় শুরু করছি। আজকের আলোচনার শুরুতে আমি প্রথমে দেখে নেব আজকের ক্লাস থেকে শিক্ষার্থীর কাম্য শিখন সামর্থ্য কি কি তৈরি হবে। কাম্য শিখন সামর্থ্য এক, আমরা প্রথমে মূল মধ্যরেখার সংজ্ঞা নির্ধারণ করতে পারবো। আজকের ক্লাস থেকে আমরা মূল মধ্যরেখা সম্পর্কে প্রথমে জানবো, মূল মধ্যরেখা বলতে কি বোঝায় সেটা আমরা প্রথমে জানবো।
দ্বিতীয়ত জানব পূর্ব এবং পশ্চিম গোলার্ধ ব্যাপারটা কি, আমরা কোন অংশটাকে পূর্ব গোলার্ধ বলি, কোন অংশটাকে পশ্চিম গোলার্ধ বলি, এইটা সম্পর্কে ধারণা লাভ করব। তিন নম্বর, দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ দুটো কিন্তু একই কথা, যাহাই দ্রাঘিমা তাহাই দ্রাঘিমাংশ, এবং দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য কোথায়, অর্থাৎ দ্রাঘিমার সঙ্গে দ্রাঘিমা রেখার পার্থক্য কোথায়, বা দ্রাঘিমাংশের সঙ্গে দ্রাঘিমা রেখার পার্থক্যটি কোন জায়গায়, এটা আমরা উপলব্ধি করতে পারবো। দ্রাঘিমা রেখার প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করতে পারবো। কোন স্থানের দ্রাঘিমা আমরা কিভাবে নির্ণয় করব, পৃথিবীর উপরে যে কোনো স্থানের দ্রাঘিমা নির্ণয় করার জ্যামিতিক পদ্ধতিটা আমরা আজকের ক্লাসে শিখব, এবং কলকাতার দ্রাঘিমা 88°30' পূর্ব এটা বলতে আমরা কি বুঝি, সেটাও কিন্তু আজকের ক্লাস থেকে আমরা জানতে পারবো। তাহলে এইগুলো হচ্ছে আজকের ক্লাসের শিখন সামর্থ্য। তাহলে ক্লাসের মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে কিন্তু ভালো করে এই ছবিগুলো একটু দেখতে বলবো। প্রথমে এই ছবিটা খেয়াল করো, এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদের স্কেলটা দিয়ে দেখাচ্ছি। দেখো এখানে এই যে রেখাটা দেখতে পাচ্ছ, এই রেখাটা কিন্তু আমার হচ্ছে মূল মধ্য রেখা, যার মান 0°, যার কৌণিক মান 0°। আর পূর্ব পশ্চিম বিস্তৃত যে বৃত্তাকার রেখাটা দেখতে পাচ্ছ, এইটা অ্যাকচুয়ালি এখানে নিরক্ষ রেখা, যার মানও 0°। নিরক্ষ রেখাটা হচ্ছে অক্ষরেখা বা প্রধান অক্ষরেখা, আর মূল মধ্য রেখাটাকে আমরা বলেছি প্রধান দ্রাঘিমা রেখা। তাহলে লক্ষ্য করে দেখো, মূল মধ্যরেখাটার কিন্তু কৌণিক মান 0°, মূল মধ্যরেখাটা কিন্তু উত্তর মেরুতে শুরু হয়েছে এবং নিরক্ষরেখাকে লম্বভাবে ছেদ করে দক্ষিণ মেরু পর্যন্ত প্রসারিত হয়েছে, এইটাকে আমরা বলছি মূল মধ্যরেখা। মূল মধ্যরেখার ঠিক বিপরীত দিকে এই যে কাটা কাটা রেখাটা দেখতে পাচ্ছ, এই যে কাটা কাটা রেখাটা দেখতে পাচ্ছ, এই কাটা কাটা রেখাটা অ্যাকচুয়ালি 180° দ্রাঘিমা রেখা, এটা মূল মধ্যরেখার ঠিক বিপরীত দিকে অবস্থিত, এবং এই রেখাটাকে আমরা বলি আন্তর্জাতিক তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেট লাইন বলা হয়, সেটা পরে আরো বিস্তৃতভাবে আমি আলোচনা করব। এইটুকু জেনে রাখো, মূল মধ্যরেখার ঠিক বিপরীত দিকে যে দ্রাঘিমা রেখাটা অবস্থান করছে তার নাম আন্তর্জাতিক তারিখ রেখা, মূল মধ্যরেখার কৌণিক মান 0°, আর এই আন্তর্জাতিক তারিখ রেখার কৌণিক মান কিন্তু 180°, এটা মূল মধ্যরেখার ঠিক বিপরীত দিকে অবস্থিত। এবারে লক্ষ্য করে দেখো যে এই যে বিন্দুটা একেবারে দেখতে পাচ্ছ নিরক্ষীয় তলের মাঝখানে অবস্থান করছে, নিরক্ষরেখার কেন্দ্র বলতে পারি আমরা, নিরক্ষীয় বৃত্তের কেন্দ্র বলতে পারি আমরা, ওটাই কিন্তু পৃথিবীর কেন্দ্র। তাহলে এই ছবিতে আমরা কি কি দেখতে পেলাম, মূল মধ্যরেখাকে চিহ্নিত করতে পারলাম, কোনটা মূল মধ্যরেখা বুঝতে পারছো, কোনটা 180° দ্রাঘিমা রেখা বা আন্তর্জাতিক রেখা বুঝতে পারছো, কোনটা পৃথিবীর কেন্দ্র বা নিরক্ষরেখার কেন্দ্র সেটা বুঝতে পারছো, এবং নিরক্ষরেখা কোনটা সেটাও তুমি বুঝতে পারছো। এখান থেকে বুঝতেই পারছো এই ফাঁকা জায়গাটা হচ্ছে নিরক্ষীয় তল, যে তলে নিরক্ষরেখাটা অবস্থান করছে সেই তলটার নাম হচ্ছে নিরক্ষীয় তল, সেটা আমি পরের ছবিতে দেখিয়েছি। তাহলে আমরা কিন্তু প্রথম যে আলোচনা করবো মূল মধ্যরেখার সংজ্ঞা, মূল মধ্যরেখা বলতে কি বুঝি, মূল মধ্যরেখা কাকে বলে, তাহলে মূল মধ্যরেখার সংজ্ঞা আমরা কি বলবো, মূল মধ্যরেখার সংজ্ঞা বলবো যে দ্রাঘিমা রেখাটি উত্তর মেরুতে শুরু হয়ে লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে প্রসারিত হয়ে নিরক্ষরেখাকে লম্বভাবে ছেদ করে দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়েছে, সেই রেখাটিকে আমরা বলবো মূল মধ্য রেখা বা প্রধান দ্রাঘিমা রেখা। এখন প্রশ্ন হচ্ছে এই যে গ্রিনিচ শহরের কথাটা এলো কোথেকে, ব্যাপারটা হচ্ছে 1984 সালে একটি আন্তর্জাতিক সম্মেলনে বা সভার মাধ্যমে লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে যে দ্রাঘিমা রেখাটি প্রসারিত সেই দ্রাঘিমা রেখাটিকে আমরা মূল মধ্যরেখা হিসাবে সর্বসম্মতভাবে চিহ্নিত করেছি, তার ফলে ওই দিন থেকে আমরা ওটিকে মূল মধ্যরেখা বলে বলছি, যে লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে যে দ্রাঘিমা রেখাটি টানা হয়েছে তার নামই মূল মধ্যরেখা বা প্রধান দ্রাঘিমা রেখা।
তাহলে আমি আরেকবার সংখ্যাটা বলি যে উত্তর মেরু থেকে শুরু হয়ে লন্ডনের গ্রিনিজ মান মন্দিরের উপর দিয়ে প্রসারিত হয়ে নিরক্ষরেখাকে লম্বভাবে ছেদ করে দক্ষিণ মেরু পর্যন্ত যে অর্ধবৃত্তাকার রেখাটি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত সেই অর্ধবৃত্তাকার উত্তর দক্ষিণে বিস্তৃত গ্রিনিজ মান মন্দিরের উপর দিয়ে প্রসারিত দ্রাঘিমা রেখাটিকে আমরা মূল মধ্যরেখা বা প্রধান দ্রাঘিমা রেখার নামকরণ করতে পারি। তাহলে কিন্তু আমাদের এই মূল মধ্যরেখার সংজ্ঞাটা নিশ্চয়ই তোমাদের বোঝা হয়ে গেল। এবারে দু নম্বর যে আমার কাম্যসিকন সামর্থ্য অর্জিত হওয়ার কথা সেখানে চলে আসি। দু নম্বর ছবিতে ভালো করে লক্ষ্য করো, দু নম্বর ছবিটা ভালো করে তাকাও, পূর্ব এবং পশ্চিম গোলার্ধ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। পূর্ব গোলার্ধ কাকে বলবো? না, এই যে মূল মধ্যরেখা যেটা তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, যেটা আমি এই ছবিতেও একইভাবে দেখেছি, জিরো ডিগ্রি দ্রাঘিমা রেখা, এইটাকে আমরা বলছি মূল মধ্যরেখা, যেটা লন্ডনের গ্রিনিজ সরণিতে প্রসারিত। এর পূর্ব দিকের এই পুরো অংশটাকে আমরা বলছি পূর্ব গোলার্ধ, পূর্ব দিকের অংশটাকে বলছি পূর্ব গোলার্ধ, এবং পশ্চিম দিকের এই অংশটিকে আমরা পুরোটা বলছি পশ্চিম গোলার্ধ। তাহলে মূল মধ্যরেখার পূর্ব দিকে পৃথিবীর অংশটাকে আমরা বলছি পূর্ব গোলার্ধ, এবং মূল মধ্যরেখার পশ্চিম দিকে পৃথিবীর অংশটাকে আমরা বলছি পশ্চিম গোলার্ধ। বোঝা গেছে? আর এই যে নিরক্ষরেখা, নিরক্ষরেখা যে সমতলে অবস্থিত তাকে আমরা বলছি নিরক্ষীয় তল, এবং নিরক্ষরেখার কেন্দ্রবিন্দুই হচ্ছে পৃথিবীর কেন্দ্র। নিরক্ষরেখার কেন্দ্রবিন্দুই হচ্ছে পৃথিবীর কেন্দ্রবিন্দু। এই ছবিগুলো কিন্তু ভালো করে বুঝে নেওয়া দরকার। নিরক্ষীয় তল, পৃথিবীর কেন্দ্র, পূর্ব গোলার্ধ, পশ্চিম গোলার্ধ, এইগুলো যদি কনসেপশন ঠিকঠাক না হয় তাহলে কিন্তু তোমরা দ্রাঘিমা রেখা সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে ব্যর্থ হবে। তাই আগে এই ছবিগুলো ভালো করে বুঝে নেওয়ার দরকার। আমি আমার স্নেহের ছাত্রদের বলবো, তোমরা কিন্তু এই ভিডিওটা দেখার পাশাপাশি এই ভিডিওটার সঙ্গে আমার এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এই বোর্ডে আমি যে ছবিগুলো এঁকে রেখেছি এই ছবিগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতায় নিজেরা এঁকে নেবে বোর্ডের ছবিটা দেখে দেখে। আমি প্রত্যেকটা ভিডিওর সাথে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং পাবলিক কমেন্ট বক্সে একটা করে এই হোয়াইট বোর্ড ওয়ার্কের যে ইমেজ বা ছবি আমি গুগল ড্রাইভে লিংক আপলোড করে তার লিঙ্কটা কিন্তু ওখানে পোস্ট করে দিই ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে। তোমরা ওই ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে হোয়াইট বোর্ডের ইমেজ লিঙ্কটাকে ক্লিক করলেই তোমরা কিন্তু এই বোর্ডটা দেখতে পেয়ে যাবে, এবং এই বোর্ডটা থেকে তোমরা খাতায় কিন্তু ছবিগুলো এঁকে নিতে পারলে আমার বিশ্বাস তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাই তোমরা অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে অথবা কমেন্ট বক্স থেকে এই গুগল ড্রাইভের লিঙ্কটাকে টাচ করে এই হোয়াইট বোর্ডের ইমেজটাকে খাতায় নোট ডাউন করে নেবে, এটা তোমাদেরই উপকারে লাগবে। এবারে আমি চলে আসি এই যে পূর্ব গোলার্ধ পশ্চিম গোলার্ধ আমরা বললাম, এর আগের ক্লাসে কিন্তু আমি বলেছিলাম যে একইভাবে নিরক্ষরেখা যেটাকে আমরা প্রধান অক্ষরেখা বলি, নিরক্ষরেখাও কিন্তু পৃথিবীকে সমান দুটি গোলার্ধে ভাগ করে। নিরক্ষরেখার উত্তর দিকের নাম উত্তর গোলার্ধ এবং দক্ষিণ দিকের নাম দক্ষিণ গোলার্ধ। তাহলে নিরক্ষরেখার উত্তর দিকের নাম হচ্ছে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ দিকের নাম হচ্ছে দক্ষিণ গোলার্ধ, আর মূল মধ্যরেখার পূর্ব দিকের নাম পূর্ব গোলার্ধ এবং পশ্চিম দিকের নাম পশ্চিম গোলার্ধ। তোমরা নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার হয়েছ। এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমি চারটে গোলার্ধই তোমাদেরকে বোঝাতে সাহায্য করেছি। নিরক্ষরেখার উত্তর দিকের পুরো অংশের নাম উত্তর গোলার্ধ এবং দক্ষিণ দিকের পুরো অংশের নাম দক্ষিণ গোলার্ধ, আর মূল মধ্যরেখার পূর্ব দিকের নাম পূর্ব গোলার্ধ এবং পুরো পশ্চিম দিকের নাম পশ্চিম গোলার্ধ। এখান থেকে কিন্তু চারটে গোলার্ধ সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হবে। সেই সঙ্গে নিরক্ষীয় তলটাকেও তোমরা দেখতে পাচ্ছ ছবিতে। আমি এখানে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি এটা নিরক্ষীয় তল, এবং একেবারে নিরক্ষরেখার কেন্দ্রবিন্দুটাই হচ্ছে পৃথিবীর কেন্দ্রবিন্দু, যেটা কিন্তু পৃথিবীর একেবারে ভেতরে পৃথিবীর মাঝখানে অবস্থিত, এবং ওই কেন্দ্রবিন্দুর ভেতর দিয়ে কিন্তু উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পৃথিবীর অক্ষ বা মেরুদণ্ড প্রসারিত। এটা আমি আগের ক্লাসে বলেছি। এবারে আমি চলে আসবো এই দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ, এটা বলতে আমরা কি বুঝি, দ্রাঘিমা কাকে বলে বা দ্রাঘিমাংশ কাকে বলে। আমি আগেই বলেছি যাহাই দ্রাঘিমা তাহাই দ্রাঘিমাংশ, কিন্তু তাহাই দ্রাঘিমা রেখা নয়। তাহলে দ্রাঘিমা রেখা আলাদা আর দ্রাঘিমা আলাদা, তোমরা কিন্তু এটা কখনো গুলিয়ে ফেলবে না। দ্রাঘিমা এই কথার অর্থ হচ্ছে দ্রাঘিমা রেখার কৌণিক মান, ওটাকে আমরা দ্রাঘিমাংশ বলতে
পারি। তাহলে দ্রাঘিমা রেখার কৌণিক মানকে দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ বলে। আমি সহজ করে বললাম, দ্রাঘিমা রেখার কৌণিক মানকে দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ বলে। তাহলে দ্রাঘিমা বা দ্রাঘিমাংশের সংজ্ঞা কি হবে? না, মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ বলে। আমি আবারও বলছি, মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে অবস্থিত যে কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ বলে। তাহলে দ্রাঘিমা রেখা কাকে বলবো আমরা? দ্রাঘিমা রেখা হচ্ছে একই দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ বিশিষ্ট স্থানগুলোকে যদি আমরা একটি কাল্পনিক রেখা দিয়ে যোগ করি, যে কাল্পনিক রেখাটা পাবো তার নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। তাহলে দ্রাঘিমা রেখাটা কি? না, একই দ্রাঘিমা বা একই দ্রাঘিমাংশ বিশিষ্ট স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দিয়ে যোগ করে আমরা রেখাটি পাই, সেই রেখাটির নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। তাহলে দ্রাঘিমা রেখার সংজ্ঞা কি হবে? না, প্রত্যেকটি দ্রাঘিমা রেখা উত্তর মেরুতে শুরু হবে, দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হবে। প্রত্যেকটি দ্রাঘিমা রেখা অর্ধবৃত্তাকার হবে এবং উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত হবে। এইরকম উত্তর মেরুতে শুরু হয়ে দক্ষিণ মেরুতে শেষ হবে, প্রতিটি অক্ষরেখাকে লম্বভাবে ছেদ করবে। এইরকম যে উত্তর দক্ষিণে বিস্তৃত অর্ধবৃত্তাকার রেখাগুলো আমরা কল্পনা করেছি, সেই রেখাগুলোকে আমরা বলছি দ্রাঘিমা রেখা। তোমরা একটু গ্লোবে দেখে নাও, গ্লোবে কিন্তু দেখতে পাচ্ছ, এই দেখো এই রেখাগুলোকে বলছি আমরা দ্রাঘিমা রেখা। এইভাবে কিন্তু গোটা পৃথিবী জুড়ে কিন্তু উত্তর থেকে দক্ষিণে অর্ধবৃত্তাকার রেখাগুলো, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত, এই রেখাগুলোকে আমরা বলছি দ্রাঘিমা রেখা। আর পূর্ব থেকে পশ্চিমে যে বৃত্তাকার রেখাগুলো কল্পনা করেছিলাম, যার পরিধি সমান ছিল না, সেইগুলোকে আমরা বলছিলাম অক্ষরেখা। তোমাদের নিশ্চয়ই মনে আছে, অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত এবং বৃত্তাকার, আর দ্রাঘিমা রেখাগুলো উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত এবং অর্ধবৃত্তাকার। এই দু ধরনের কাল্পনিক রেখার ছেদবিন্দুই হচ্ছে কোন স্থানের অবস্থান। এই দু ধরনের কাল্পনিক রেখার ছেদবিন্দু হচ্ছে ভূপৃষ্ঠের উপরে যে কোনো স্থানের অবস্থান। তাহলে অবস্থান নির্ণয় করার জন্য আমরা দু ধরনের রেখার সাহায্য নিয়েছি, একটা পূর্ব পশ্চিমে বিস্তৃত অক্ষরেখা, একটা উত্তর দক্ষিণে বিস্তৃত দ্রাঘিমা রেখা। এই দুটোই কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এই দুটো রেখার মান আমরা জানতে পারলে তবেই কিন্তু তার ছেদবিন্দুতে কোনো স্থানের অবস্থান নির্ণয় করতে পারবো। যাই হোক, এবারে আমি চলে আসি। তাহলে দ্রাঘিমার সংজ্ঞা তোমাদেরকে বলেছি যে মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের দ্রাঘিমা বলে, আর একই দ্রাঘিমাংশ বিশিষ্ট স্থানগুলোকে যদি কাল্পনিক রেখা দিয়ে যোগ করি, যে কাল্পনিক অর্ধবৃত্তাকার রেখাটি পাবো, সেই কাল্পনিক অর্ধবৃত্তাকার রেখাটিকে বলা হবে দ্রাঘিমা রেখা। তাহলে দ্রাঘিমা রেখার প্রয়োজনীয়তা কি? যদি নেক্সট প্রশ্নে যাই, দ্রাঘিমা রেখার প্রয়োজনীয়তা কোন জায়গায়? দ্রাঘিমা রেখার প্রয়োজনীয়তা হচ্ছে, দ্রাঘিমা রেখা না থাকলে আমরা কিন্তু কোন স্থান, কোন স্থান পৃথিবীর বুকে অবস্থিত যে কোনো স্থান, মূল মধ্যরেখার কতখানি পূর্ব দিকে বা কতখানি পশ্চিম দিকে অবস্থিত সেটা নির্ণয় করতে পারবো না। দ্রাঘিমা রেখার প্রয়োজনীয়তা, সব থেকে বড় প্রয়োজনীয়তা হচ্ছে এটাই, যে মূল মধ্যরেখা থেকে কোন স্থান কতখানি পূর্ব দিকে বা কতখানি পশ্চিম দিকে অবস্থিত এটা নির্ণয় করাটাই হচ্ছে দ্রাঘিমা রেখার প্রয়োজনীয়তা। যেমন অক্ষরেখার প্রয়োজনীয়তা পড়ার সময় বলেছিলাম, নিরক্ষরেখা থেকে কোন স্থান কতখানি উত্তরে অবস্থিত বা কতখানি দক্ষিণে অবস্থিত এইটা জানার জন্য আমাদের অক্ষরেখার প্রয়োজন হয়। অক্ষরেখার কৌণিক মানকে অক্ষাংশ বলে, একইভাবে দ্রাঘিমা রেখার কৌণিক মানকে দ্রাঘিমাংশ বলে। ফলে দ্রাঘিমা রেখার প্রয়োজনীয়তাও কিন্তু অপরিসীম, অক্ষরেখার প্রয়োজনীয়তাও অপরিসীম, দ্রাঘিমা রেখার প্রয়োজনীয়তাও অপরিসীম। এই দুটো রেখার ছেদবিন্দু হচ্ছে ভূপৃষ্ঠে অবস্থিত কোন স্থানের অবস্থান, এটা আমাদের নিশ্চিত বুঝতে আর অসুবিধে নেই। এবারে চলে আসবো যে কোন স্থানে দ্রাঘিমা নির্ণয় পদ্ধতি আমরা কিভাবে করব, মানে কিভাবে আমরা দ্রাঘিমা নির্ণয় করব। ভূপৃষ্ঠে অবস্থিত
কোন স্থানের দ্রাঘিমা আমরা কিভাবে নির্ণয় করব। সেটা যাওয়ার আগে একটু এই ছবিটা তোমাদের কাছে বিশ্লেষণ করে দিয়ে ওই উত্তরে চলে যাব। এই ছবিটা দেখে নাও, এই ছবিতে আমি গোলাকার পৃথিবীকে দেখিয়েছি। গোলাকার পৃথিবীতে এই রেখাটা হচ্ছে আমার মূল মধ্যরেখা, যার মান 0 ডিগ্রি। মূল মধ্যরেখার পূর্ব দিকে আমরা অর্ধবৃত্তাকার রেখাগুলো টেনে দেখিয়েছি, এই রেখাগুলো হচ্ছে পূর্ব গোলার্ধের দ্রাঘিমা রেখা। মূল মধ্যরেখার পশ্চিম দিকে যে দ্রাঘিমা রেখাগুলো দেখতে পাচ্ছ, এটা পশ্চিম গোলার্ধের দ্রাঘিমা রেখা। এইভাবে আমরা পৃথিবীর বুকে, সি হচ্ছে পৃথিবীর কেন্দ্র বা সেন্টার, এটা সেন্টার অফ দ্য আর্থ। এইভাবে আমরা মূল মধ্যরেখার পূর্ব দিকে বা পূর্ব গোলার্ধে আমরা প্রতি 1 ডিগ্রি অন্তর 179টা পূর্ব গোলার্ধে এবং 179টা পশ্চিম গোলার্ধে দ্রাঘিমা রেখা কল্পনা করতে পারি প্রতি 1 ডিগ্রি অন্তর। তাহলে পূর্ব গোলার্ধে 179টা, পশ্চিম গোলার্ধে 179টা, বোঝা গেল কথাটা? প্রতি 1 ডিগ্রি অন্তর। আর এইটা হচ্ছে মূল মধ্যরেখা একটা, এটা হচ্ছে 180টা দ্রাঘিমা রেখা একটা। তাহলে 1+1 কেন করেছি? এই 1টা হচ্ছে মূল মধ্যরেখার জন্য, এই 1টা হচ্ছে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা বা আন্তর্জাতিক রেখার জন্য। তাহলে মোট কটা দ্রাঘিমা রেখা হলো প্রতি 1 ডিগ্রি অন্তর? মোট আমরা পৃথিবীতে প্রতি 1 ডিগ্রি অন্তর 360টি দ্রাঘিমা রেখা কল্পনা করতে পারি। এইটা হচ্ছে পৃথিবীর বাস্তব ছবি অক্ষরেখা দ্রাঘিমা রেখার, কারণ পৃথিবীটা গোলাকার। এই গোলাকার পৃথিবীকে আমরা যখন মানচিত্রে উপস্থাপন করি তখন একটা চ্যাপ্টাকৃতি হয়ে যায়। চ্যাপ্টাকৃতি যদি পৃথিবীটা হয়, এই ছবিটা লক্ষ্য করে দেখো, তাহলে এই মাঝখানের রেখাটার নাম মূল মধ্যরেখা, মূল মধ্যরেখার পূর্ব দিকটা পূর্ব গোলার্ধ, পশ্চিম দিকটা পশ্চিম গোলার্ধ। একেবারে পূর্বতম দ্রাঘিমা রেখাটা হচ্ছে 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা এবং পশ্চিমতম দ্রাঘিমা রেখাটার নাম 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা। কিন্তু এখানে বোঝার বিষয় হচ্ছে 180 ডিগ্রি পূর্ব এবং 180 ডিগ্রি পশ্চিম, এই দুটোটাকে দ্রাঘিমা রেখা আসলে একটাই রেখা, কারণ পৃথিবীটা কিন্তু আসলে গোল। যখন আমি চ্যাপটা করে দেখাচ্ছি তখন দুটো রেখা দেখতে পাচ্ছ, এই মাঝখানটা মূল মধ্যরেখা হলে এদিকটা হচ্ছে 180 ডিগ্রি পূর্ব, এদিকটা 180 ডিগ্রি পশ্চিম। কিন্তু যখনই গোল হয়ে যাবে তখন 180 ডিগ্রি পূর্ব 180 ডিগ্রি পশ্চিম মিশে যাবে। তাহলে চ্যাপ্টাকৃতি হিসাবে যখন দেখবো তখন কিন্তু 180 ডিগ্রি পূর্ব 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা দেখতে পাবো, কিন্তু বাস্তবে পৃথিবী চ্যাপ্টার নয়, পৃথিবী গোলাকার। তাই কিন্তু আমরা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটাকে বলবো অনলি 180 ডিগ্রি, সেখানে পূর্ব বা পশ্চিম কিছুই বলবো না, এবং সেটা কিন্তু মূল মধ্যরেখার ঠিক বিপরীত দিকে অবস্থিত, মূল মধ্যরেখার ঠিক বিপরীত দিকে অবস্থিত। তাহলে গোলাকার পৃথিবীতে কিন্তু চিত্রটা এইরকম, চ্যাপ্টাকৃতি পৃথিবীতে চিত্রটা ঠিক এইরকম। এখানে আমি তোমাদের দেখো চ্যাপ্টাকৃতি পৃথিবীতে এবারে সরলরেখার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, মূল মধ্যরেখা পূর্ব গোলার্ধ পশ্চিম গোলার্ধ, 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা। এখানে একটা সরলরৈখিকভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি, এখানে চ্যাপ্টাকৃতি ম্যাপের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, এখানে বাস্তবে গোলাকার ভূপৃষ্ঠে কেমনভাবে আছে সেটা বোঝানোর চেষ্টা করেছি। অর্থাৎ এই ছবিগুলো যদি ভালো করে বুঝে নিতে পারো তোমাদের কোনো সমস্যা থাকবে না। এরপরে চলে আসছি নেক্সট যে বিষয়টা, 5 নম্বর আমাদের কাম্য শিখন সামর্থ্য, যেটা সেটা হচ্ছে কোনো স্থানে দ্রাঘিমা নির্ণয় করার পদ্ধতি। আমরা পৃথিবীতে কোনো স্থানে দ্রাঘিমা কিভাবে নির্ণয় করব? ধরে নেওয়া যাক আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমরা সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাহলে পশ্চিমবঙ্গের রাজধানী আমরা কলকাতা, কলকাতার দ্রাঘিমা আমরা নির্ণয় করব। কলকাতার দ্রাঘিমা আমরা নির্ণয় করব কিভাবে? করব কলকাতার দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ আমরা নির্ণয় করব কিভাবে? করব না, দেখো এই ছবিতে এইটা দেখতে পাচ্ছ 0 ডিগ্রি বা নিরক্ষরেখা বা নিরক্ষীয় বৃত্ত দেখতে পাচ্ছ। আমি পেছন দিকটাকে কাটা কাটা রেখা দিয়ে দেখিয়েছি, সামনের দিকটাকে আমি লাইন করে দেখিয়েছি। নিরক্ষরেখার এটা সামনের অংশ আর এটা পেছনের অংশ, গ্লোবের সামনের অংশ, গ্লোবের পেছনের অংশ, পেছনের অংশটাকে কাটা কাটা দেখিয়েছি, সামনের অংশটাকে তোমাদের কাছে সরলরৈখিকভাবে দেখিয়েছি। তাহলে এর মাঝখানে এই যে পুরো অংশটা নিরক্ষীয় তল, মাঝখানে এই পুরো অংশটা যে নিরক্ষীয় তল ছবিতে বুঝতে পারছ, সিটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র দেখতে পাচ্ছ। তাহলে নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, মূল মধ্যরেখার মান 0 ডিগ্রি, কলকাতা হচ্ছে আমি কে এই লেটারটিকে দিয়ে কলকাতাকে আমি চিহ্নিত করেছি। এবারে কলকাতার আমি দ্রাঘিমা নির্ণয় করছি, কিভাবে করছি দেখো, কলকাতার উপর দিয়ে যে দ্রাঘিমা রেখাটা প্রসারিত হয়েছে ওই দ্রাঘিমা রেখাটা নিরক্ষরেখাকে যে বিন্দুতে ছেদ করেছে সেই ছেদ বিন্দুর নাম হচ্ছে বি। এই ছেদ বিন্দু থেকে একটি সরলরেখা পৃথিবীর কেন্দ্রে
নিরক্ষীয় তল বরাবর আমি কল্পনা করেছি। এই ছেদবিন্দু থেকে নিরক্ষীয় তল বরাবর পৃথিবীর কেন্দ্রে আমি একটা সরলরেখা কল্পনা করেছি। আবার নিরক্ষরেখা এবং মূলমন্ত্রেখা যেখানে ছেদ করেছে সেই ছেদবিন্দুর নাম হচ্ছে এ। এই ছেদবিন্দু থেকেও আমি কিন্তু নিরক্ষীয় তল বরাবর পৃথিবীর কেন্দ্রে একটি ব্যাসার্ধ কল্পনা করেছি। এই দুটি ব্যাসার্ধ পৃথিবীর কেন্দ্রে এ সি বি কোণ উৎপন্ন করছে। এই এ সি বি কোণের মানটাই হবে কলকাতার দ্রাঘিমাংশ। তাহলে দ্রাঘিমা নির্ণয় করার পদ্ধতি কি? এইখানটা দেখো সহজ করে বলে দেওয়া আছে, কে মিন্স কলকাতা, সি মিন্স পৃথিবীর কেন্দ্র, বি পয়েন্টটা কি, বি পয়েন্টটা হচ্ছে কলকাতার উপর দিয়ে প্রসারিত দ্রাঘিমা রেখা এবং নিরক্ষরেখার ছেদবিন্দু। এ পয়েন্টটা কি, এ পয়েন্টটা হচ্ছে নিরক্ষরেখা এবং মূলমধ্যরেখার ছেদবিন্দু। তাহলে আমি এই ছেদবিন্দু থেকে একটি ব্যাসার্ধ নিরক্ষীয় তল বরাবর পৃথিবীর কেন্দ্রে টানবো এবং বি ছেদবিন্দু থেকে একটি ব্যাসার্ধ নিরক্ষীয় তল বরাবর পৃথিবীর কেন্দ্রে টানবো। এই দুটি ব্যাসার্ধ পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটাই হবে কলকাতার দ্রাঘিমাংশ বা দ্রাঘিমা। এবারে ওটাকে আমরা চাঁদার সাহায্যে তার কৌণিক মাপটা দেখে নিলেই বুঝতে পেরে যাব। আমরা যদি চাঁদার সাহায্যে এটাকে মাপি, এটা হবে 88°30', এর কৌণিক মানটা হবে 88°30'। এবং কলকাতা যেহেতু মূলমধ্যরেখার পূর্ব দিকে বা পূর্ব গোলার্ধে অবস্থিত, তাই আমাকে কলকাতার দ্রাঘিমা বলার সময় বলতে হবে 88°30' পূর্ব। পূর্ব মানে ওটা পূর্ব গোলার্ধ বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছে। আর 88°30' কি না, কৌণিক মান মূল মধ্যরেখা এবং নিরক্ষরেখার ছেদবিন্দু থেকে আমরা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত নিরক্ষীয় তল বরাবর যে সরলরেখা কল্পনা করেছিলাম সেই সরলরেখার সঙ্গে কলকাতার মধ্যে প্রসারিত দ্রাঘিমা রেখা এবং নিরক্ষরেখার ছেদবিন্দু থেকে নিরক্ষীয় তল বরাবর যে সরলরেখা কল্পনা করেছিলাম এই দুটি সরলরেখা পৃথিবীর কেন্দ্র সি বিন্দুতে যে কোণ উৎপন্ন করেছে সেটাই হচ্ছে ওই স্থানটির দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ। তাহলে আমাকে যদি এই প্রশ্নটাকে ঘুরিয়ে বলা হয় যে কলকাতা দ্রাঘিমা 88°30' পূর্ব বলতে তুমি কি বোঝো, তুমি বলবে কলকাতা দ্রাঘিমা 88°30' পূর্ব বলতে আমরা বুঝি যে কলকাতার মধ্যে যে দ্রাঘিমা রেখাটা প্রসারিত হয়েছে ওই দ্রাঘিমা রেখাটি নিরক্ষরেখাকে যে বিন্দুতে ছেদ করেছে সেই ছেদ বিন্দু থেকে একটি ব্যাসার্ধ পৃথিবীর কেন্দ্রে টানলাম এবং নিরক্ষরেখা এবং মূলমন্ত্রেখা এখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দু থেকে নিরক্ষীয় তল বরাবর পৃথিবীর কেন্দ্রে একটি ব্যাসার্ধ টানলাম। এই দুটি ব্যাসার্ধ পৃথিবীর কেন্দ্রে নিরক্ষীয় তলের উপর যে কোণ উৎপন্ন করবে সেই কোণের মান হবে 88°30'। এবং কলকাতা মূলমন্ত্রেখার পূর্ব দিকে অবস্থিত, তাই কলকাতার দ্রাঘিমা 88°30' পূর্ব আমরা বলতে পারি। এইভাবে আমরা কিন্তু এই যে দ্রাঘিমা নির্ণয় করতে পারি বা দ্রাঘিমাংশ নির্ণয় করতে পারি, যার সাহায্যে কোন স্থান মূল মধ্যরেখা কতটা পূর্ব দিকে বা কতটা পশ্চিম দিকে অবস্থিত সেটা আমরা নির্ধারণ করতে পারব। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমার বিশ্বাস আমি তোমাদেরকে যেভাবে বোর্ড ওয়ার্কের মাধ্যমে ছবি এঁকে বিষয়বস্তুটাকে প্রাঞ্জলভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। যদি এখনও কেউ বুঝতে না পেরে থাকো কমেন্ট বক্সে নিশ্চয়ই তোমরা লিখে জানাবে। এবং তোমরা অবশ্যই কিন্তু এই হোয়াইট বোর্ডের যে ছবিগুলোকে খাতায় নোট করে নেবে এবং খাতায় নোট করার সময়ই কিন্তু তোমার ধারণা পরিষ্কার হয়ে যাবে। তোমরা যদি গোটা ভিডিওটা মন দিয়ে দেখো, ছবিগুলো খাতায় এঁকে নাও, তাহলে আমার বিশ্বাস অক্ষরেখা দ্রাঘিমা রেখা এবং অক্ষাংশ দ্রাঘিমাংশ এই বিষয়ের উপরে তোমাদের আর কোনো জটিলতা থাকবে না। আর এই দুটো জিনিস ভালো করে না বুঝলে তুমি ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়টাও ভালো করে বুঝতে পারবে না। তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে আমি সহজবদ্ধ করার চেষ্টা করেছি, তোমরা সেটা বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্ত, সবাইকে যথাযোগ্য স্থানে আরও একবার সম্মান শ্রদ্ধা শুভেচ্ছা এবং আমার স্নেহের ছাত্রদের ভালোবাসা জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।